নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সাকসেস ইন লাইফ। শুরু করছি আজকের বিশেষ বার্তা। সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছি বিশেষ বার্তা। একটুখানি আগে, মানে কয়েক ঘন্টা আগে, একটি ভিডিও পার্শ্ব শিক্ষক SSKMSK সিভিক কম্পিউটার টিচার সমস্ত সর্বশিক্ষা স্টাফ সমস্ত শিক্ষিত ব্যক্তি মানে সকলের জন্যেই তৈরি করেছি, সেটার সেকেন্ড পার্ট হলো এটা। তো প্রকৃতি দেখুন আর শুনতে থাকুন, বন্ধু আমার কথা শুনুন। বন্ধু, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওর নিচে ডান দিকে লাল কালারের সাবস্ক্রাইব বোতামটি টিপে পাশে থাকা বেল আইকনটি দাবি উপরের অল নোটিফিকেশনে ক্লিক করুন। বন্ধু ভালো আছেন তো? হ্যাঁ, বাড়িতে বসে আছেন লকডাউন হয়ে, এবং অনেকজনই নীরবতা পালন করছেন, ভিডিও দেখছেন না, বুঝতে পারছি আমি। কিন্তু বাড়িতে তো বসে আছেন, এখন যেটা কাজ হবে সেটা বসে থেকে ভবিষ্যৎ প্ল্যান পরিকল্পনাগুলি ঠিক করে নিতে হবে। আর করোনার ভয়টাও আমাদের ভিতরে আছে, কারণ মানুষ এখনও সম্পূর্ণরূপে সচেতন হতে পারেনি। কিছু মানুষ কিন্তু এদিক ওদিক ঘোরাফেরা করছে, এই যে পেঁয়াজ তুলতে এসছে দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারছেন না, বেশটুকু দূরে এক জায়গায় কিন্তু বেশ কিছু মানুষ। পেঁয়াজটাও তো তুলতে হবে, না তো হবে কী করে? তবে তাদের সচেতন করে যাতে কারো ভাইরাস কারো মধ্যে না ঢোকে সেটা করা দরকার। এগুলো কিন্তু আমাদের একটা ডিউটি বলে মনে করি। তো মূল টপিকে আসি, SSKMSK পার্শ্ব শিক্ষক শিক্ষিকা মানে সর্বশিক্ষার সমস্ত স্টাফ, সিভিক কম্পিউটার টিচার, আনএডেড মাদ্রাসার টিচার, সবার ক্ষেত্রেই একই দাওয়াই আমি দেব এখন। কারণ একসাথে দাওয়াই দেওয়ার সময় এসছে, একসাথে টনিক দেওয়ার সময় এসছে। বন্ধু এইটুকু শুনে রাখুন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি একদিকে নিজে যেমন ঘুমাবো না, অন্য কোনো নেতা নেত্রী, সাধারণ পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, SSKMSK টিচার, সিভিক কম্পিউটার টিচার যারা বেকার বসে আছে, তারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছে এখনও সফল হয়নি, তারা কাউকেই ঘুমাতে দেব না। সফলতা অর্জন করতে হবে, তার জন্য নিরন্তর কাজ করে যাব আমি ইদ্রিস আলী শেখ আপনাদের সাথে থেকে। তো বন্ধু, দাবি আদায় করতে হবে। এখন লকডাউন চালু আছে, কথা বলার কোনো সুযোগ নেই, যেটা আমি ফার্স্ট পার্টে বলে দিয়েছি। এখন যেটা করা কর্তব্য সেটা হচ্ছে নিজের জীবন বাঁচানো। আমরা বাঁচব এবং আমাদের প্রতিবেশীদের বাঁচাতে হবে, পুরো সমাজটাকে বাঁচাতে হবে, এবং দেশকে বাঁচাতে হবে, সারা পৃথিবীটাকে বাঁচাতে হবে। খুব সিম্পল, খুব সোজা। যদি আমি নিজে বেঁচে যাই, আমি একা বেঁচে গেলাম, আমার ফ্যামিলির সকলকে সচেতন করে দিলাম, আমি বেরোবো না, আমার ফ্যামিলির কাউকে বেরোতে দেব না, এইটা যদি সকলের বাড়িতে পৌঁছে দেওয়া যায়, সকলকে এই সিস্টেমটা যদি আমরা মানা করাতে পারি, মানে সকলে যদি এই সিস্টেমটা মানে, তাহলে ফুললি লকডাউন হয়ে যাবে। কাউকে আর আলাদা করে বোঝাতে হবে না, কারো বাড়িতে পুলিশ পাঠাতে হবে না কোয়ারেন্টাইনে পাঠানোর জন্য। অনেক বিদেশি বন্ধু বাড়ি এসছে, যারা মহারাষ্ট্র, দিল্লি, গুজরাটে ছিল তারাও বাড়ি এসছে, তারাই কিন্তু আমাদের মৃত্যু ডেকে আনতে পারে বন্ধু। তার জন্য সাথে সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করে, প্রথমত তাদের বলুন যদি না শোনে, তাহলে সাথে সাথে প্রশাসনের সাথে যোগাযোগ করে তারা যাতে কোয়ারেন্টাইনে যায় তার পদক্ষেপ নিতে বলুন। না বন্ধু, আমি কারোর উপরে প্রেশার, স্বাস্থ্য এসব কিছু বলতে যাচ্ছি না, আমি বলছি তাদেরকে সচেতন করে তারা যাতে কোয়ারেন্টাইন মেনে নেয়, তারা যাতে গৃহবন্ধু থাকে, এবং সকলে যাতে আমরা এই মারাত্মক আতঙ্কের একটা নাম করোনা, তার থেকে যাতে আমরা বেঁচে যাই, সেই দিকেই আমাদের এগোতে হবে বন্ধু। এখন বাড়িতে সকলে গৃহবন্ধু থাকুন, গৃহবন্দী থেকে নিজের ভিতরে শক্তি সঞ্চয় করুন। না ভাই, বন্ধু
কেউ মরবেন না, সকলেই বেঁচে থাকবেন। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আপনারাও আল্লাহ ঈশ্বর ভগবান গড যিশু সকলের কাছে প্রার্থনা করুন, সকালে উঠে প্রার্থনা করুন, সন্ধ্যায় প্রার্থনা করুন, দুপুরে প্রার্থনা করুন। আল্লাহ ভগবান জড গড যিশু যার যা ইষ্ট দেবতা, যার আল্লাহ তার কাছে, যে আমাদেরকে এই চরম বিপদ থেকে বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। মুসলিম তারা মসজিদে গিয়ে বা বাড়িতে বসে একমাত্র খোদা তাআলার কাছে প্রার্থনা করুক আবেদন। হিন্দু ভাইদেরকে বলবো, মন্দিরে বা বাড়িতে মন্দির থাকলে সেখানে গিয়ে আপনার ইষ্ট দেবতার কাছে প্রার্থনা করুন। খ্রিস্টান ভাইয়েরা গির্জায় গিয়ে, গির্জা তো লকডাউন, বাড়িতে থেকে একমাত্র ঈশ্বরের কাছে আরাধনা করুন, বিশ্ববাসীকে এই করোনার করালো গ্রাস থেকে বাঁচাতে। আমি বললাম এসএসকে এমএসকে প্যারা টিচার সিভিক সকলের কথা বলবো বন্ধু, এখন এসব কি বলছি? হ্যাঁ বন্ধু, এই করোনা এমন একটা জিনিস, এ দ্রুত ছড়িয়ে পড়ছে আমাদের ভারতবর্ষে। এখনও যদিও চরমভাবে থাবা বসায়নি, কিন্তু বসাতে বেশিক্ষণ নেই, কারণ তৃতীয় স্টেজের দিকে দৌড়চ্ছে ভারত। ভারত দৌড়লে তো আমরা বাকি থাকবো না। তারই জন্য সমস্ত এসএসকে এমএসকে টিচার, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, সিভিক পুলিশ, অঙ্গনওয়াড়ি, মানে সমস্ত ধরনের শিক্ষিত ব্যক্তিদেরকে আমি অনুরোধ করব, যারা যে দায়িত্বে আছেন পারমানেন্ট টিচার, সকলের কাছে করজোড়ে অনুরোধ করব, আপনার বাড়ির আশেপাশের 10-20টা ফ্যামিলিকে সকলেই যদি আমরা সচেতন করি, মসজিদগুলো থেকে যদি বার্তা পাঠাই, মন্দিরের পুরোহিত বা যারা দায়িত্বে আছেন তারা যদি বার্তা পাঠান, যারা মোরাল মেম্বার মাতুব্বার তারা যদি বার্তা পাঠান, তাহলে এই করোনাকে কিন্তু আমরা আটকে দিতে পারবো বন্ধু। এই জন্যেই আমার সকলকে নিয়েই এই আলোচনা। আর আরেকটু বলে নেই, আমি যখন পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনের ফ্রন্টে থেকে, ফ্রন্টে মানে আন্দোলনের সামনে গিয়ে দাঁড়াতে পারি, সমস্ত স্টাফদের এসএসকে এমএসকে সিভিক আনএডেড টিচার কম্পিউটার টিচার সকলের সাথে আমি আজকে থেকে মানে প্রস্তাব দিচ্ছি বা ইচ্ছা প্রকাশ করছি, সকলের সাথে আমি থাকব। প্রথমত আমার নিজের দাবি আদায় করে নেব আমি প্যারা টিচার হিসেবে, আর দ্বিতীয়ত সকলের সাথে থেকে তাদের দাবি আদায় করতেও সহযোগিতা করব, এটা আমার ইচ্ছা। এখন উপরওয়ালা জানে কত দূর কী করবে, তবে আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন, যাতে আমি কাজটা করে যেতে পারি এবং সকলকে সচেতন করতে পারি। দেবে তো বন্ধু সরকার, দেবে না তার মানেটা কি? বাধ্য করা হবে দাবি আদায়ের জন্য, বাধ্য করব সরকারকে, আমাদের দাবি দিতে হবে, আমাদের দাবি দিতে হবে, আমাদের পে স্কেল দিতে হবে, আমাদের শিক্ষকের মর্যাদা দিতে হবে, সিভিকদেরকে পুলিশের মর্যাদা দিতে হবে, মানে সকল স্তরের মানুষকে, তাকে সঠিকভাবে, যখন গণতান্ত্রিক দেশ, তাকে বাঁচার অধিকার দিতে হবে, তাকে স্বাধীনতা দিতে হবে, তাকে সম্মান দিতে হবে, এটা গভর্নমেন্টের ডিউটি। আর এই ডিউটি যতক্ষণ না পর্যন্ত আমরা আদায় করতে পারবো, ততক্ষণ পর্যন্ত থেকেই যাব, চলতেই থাকবো তুফান গতিতে বন্ধু। আপনারা সহযোগিতা করবেন, আর যেটা বলছি সেটা হলো আপনারাও মানে প্ল্যান পরিকল্পনা তৈরি করুন। একদিকে করোনার কাছ থেকে বাঁচতে হবে, সকল নিজের ফ্যামিলিগুলোকে যদি আমরা বাঁচিয়ে নিই, আত্মীয় স্বজনগুলোকে বাঁচিয়ে নিই, প্রতিবেশী 10-10 জন করে যদি আমরা সচেতন করে দিতে পারি, তাহলে টোটালি লকডাউন হয়ে যাবে ভারতবর্ষ। সেই জন্য বন্ধু তৈরি থাকুন, আমরা করোনাকে, আমি যেমন ভিডিও করছি আপনারাও ভিডিও করুন, বেশ বেশ করে ভিডিও করুন, লিখুন ফেসবুক হোয়াটসঅ্যাপে এবং প্রত্যেকটি মানুষকে সচেতন করুন, কারণ সময় এসেছে। আমরা মান সম্মান পাইনি ঠিক আছে, কিন্তু আমরা যেমন বঞ্চিত, এই সাধারণ খেটে খাওয়া মানুষগুলো যারা মাঠে ঘাটে কাজ করছে, না বুঝে একে অপরের কাছে চলে যাচ্ছে, তার একেবারে ভাইরাসের ভাইরাস প্রোন এরিয়ায় মানে কাছাকাছি ঘেঁষছে, সেই মানুষগুলোকে মানা করে তাদেরকে বোঝানো আমাদের নৈতিক কর্তব্য, টিচার হিসেবে, সচেতন ব্যক্তি হিসেবে, শিক্ষিত ব্যক্তি হিসেবে। অতএব সকলের কাছে আবেদন, আপনারা এগুলো করুন এবং সরকারের কাছে বার্তা দিন, সরকারকে বার্তা দিন যে আরও বেশি এগিয়ে যেতে হবে, এবং সাধারণ মানুষ যারা আছেন, প্রচুর উদার ব্যক্তি, মানুষপ্রেমী ব্যক্তি কিন্তু দান করেছেন, কোটি কোটি টাকাও দান করেছেন। হ্যাঁ, যার যেমন সামর্থ্য সে সেমন দান করবেন, কেউ 100 টাকাও দান করতে পারেন, যে 100 টাকার মতো সে 100 টাকা, যে 20 টাকার মতো সে 20 টাকা, সকলেই পাশে দাঁড়াচ্ছে, আপনারা সকলেই পাশে দাঁড়ান বন্ধু। এবং আমি নেতৃত্বদের বলবো,
পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের নেতৃত্বকে বলবো যে সকল পার্শ্ব শিক্ষকদের আরও বেশি সচেতন করার জন্য আমরা তো দান করে দিয়েছি, এইটাই আমাদের দায়িত্ব, শেষ হয়ে যায়নি। আমাদেরকে প্রচার করতে হবে বন্ধু, এই করোনা থেকে বাঁচতে। আমার পাশের বন্ধু যদি করোনায় আক্রান্ত হয় তাহলে আমিও আক্রান্ত হয়ে যাব। তার জন্য SSKMSK, পার্শ্ব শিক্ষক, সিভিক, কম্পিউটার টিচার, আনএডেড মাদ্রাসার টিচার, সমস্ত শিক্ষিত ব্যক্তি, সমস্ত সচেতন ব্যক্তির কাছে আবেদন করছি, আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে নিরন্তর প্রচেষ্টা চালান এবং বাড়ির আশেপাশের 10-20 ফ্যামিলিকে সচেতন করুন, যেটা আমি কিন্তু রেগুলার করে থাকি, কালকেও করেছি, আজকেও করেছি এবং করতেই থাকবো বন্ধু। আমাদের বাঁচতেই হবে, সমাজকে বাঁচাতেই হবে এবং দাবি আদায় করবো আমরা। এর মধ্যে দিয়ে একটা খিচুড়ি বক্তব্য দিলাম, উদ্দেশ্য ছিল করোনা সম্বন্ধে আলোচনা করা, করোনার সাথে সাথে নিজেদের কথা বলে দেওয়া, নয়তো কিন্তু আপনারা ভিডিওগুলো দেখছেন না, সেই জন্যেই কিন্তু একসাথে বার্তাটা দিলাম। আপনারা এই ভিডিওটিকে বেশি বেশি করে ছড়িয়ে দেবেন, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের কুশল কামনা করে কেউ একজনও আর করোনাক্রান্ত হবেন না এই আশা রেখে, ঈশ্বরের উপর ভরসা রেখে। হে ঈশ্বর, আপনি সকল ভারতবাসী, সকল বিশ্ববাসীকে এই করোনার গ্রাস থেকে মুক্তি দিন। সকলে আপনার সৃষ্টি, সকলের প্রতি আপনি করুণা করুন, আপনি মহান করুণাময়, আপনার কাছে প্রার্থনা। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।